এভাবে আস্তে আস্তে মাজার পূজা শুরু হয়ে গেল। মাজারের মধ্যে আজকাল দেখা যায় দেশের মধ্যে আমরা যদি মাজারগুলি সমীক্ষা করি হিসাব করি অধিকাংশই মাজার এখানে আল্লাহর ওলি আছে কিনা, আল্লাহর ওলি ছাড়া কোনো মানুষ ছাড়াই অটোমেটিক মাজার হয়ে গেছে, আসে না এরকম মাজার? এখানে কোনো মানুষই আসে না, আল্লাহর ওলি এখানে আগমন ঘটে নাই কিন্তু এখানে মাজার সৃষ্টি হয়ে গেছে। যেমন আপনাদের পার্শ্ববর্তী এখানে লোহাপুর মাজার, এই লোহাপুর মাজার এখানের ইতিহাস আমি দেখলাম পরে, যেখানে লোহা শাহ রহমতুল্লাহ আলাই তার আসল নাম কেউ জানে না, সবাই ভুলে গেছে। তিনি একবার পুকুরের মধ্যে গোসল করতে নামলেন, নেমে সেখানে একটা গাছ ছিল, গাছের মধ্যে বসছেন আর সেই গাছটা লোহায় পরিণত হয়ে গেছে। এই লোহা গাছ এখনো লোহায় আছে, সেখানে মানুষে দুধ দেয়, সেখানে মানুষে গোসল করে, হ্যাঁ গজারকে খাবার দেয়, গরু নিয়া মান্নত করে, ছাগল মান্নত করে, অনেক কিছু করে, হিন্দুরা মান্নত করে, মুসলমানরা মান্নত করে। এইগুলির একটা ভিত্তি না আছে বৈজ্ঞানিক, না আছে কোরআন হাদিসে, সম্পূর্ণ শিরকি কাজকর্ম। আর সেখানে ডুল ডাগর দিয়া গান বাদ্য, উরুষ নারী পুরুষ একসাথে মদ গাঞ্জা সব কিছু চলছে, কথা বলেন ঠিক কিনা? এইগুলি এই সমস্ত জায়গায় হচ্ছে, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এরকমভাবে আপনি যদি দেখেন যে কেল্লাশার মাজার, কেল্লাশার মাজারের ইতিহাস আমি দেখলাম, সেখানে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই ইয়ামান দেশ থেকে এদেশে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। যখন রাজা গৌর গোবিন্দ সে মুসলমানদের উপর অত্যাচার জুলুম শুরু করে দিল, এ রাজা গৌর গোবিন্দ তার বিরুদ্ধে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যুদ্ধ করলেন। যুদ্ধ করে দেখলেন যে তার কাছে সবসময় গৌর গোবিন্দের সৈন্য মারা যায়, আবার সৈন্য বৃদ্ধি পায় কিভাবে? কারণ রাজা গৌর গোবিন্দ ছিল তান্ত্রিক গুরু শাহ, সে তান্ত্রিক অর্থাৎ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তার একটা কূপ ছিল, সেই কূপের নাম ছিল জৈন কূপ। এই জৈন কূপের মধ্যে সে তান্ত্রিকভাবে জাদু করে সেখানে রাখলো, কোনো সৈন্য যদি মারা যাইত এই সৈন্যটাকে, মৃত সৈন্যটাকে কবর কূপের মধ্যে ফেলে দিত এবং মৃতটা জীবিত হয়ে যেত। এর কোনো কতটুকু বৃত্তি আমি তা জানি না। তখন এভাবে তার সৈন্য আর কমে না, মারা সৈন্যটাকে, মারা যাওয়া সৈন্যটাকে কূপের ভিতরে ফেলে দেয়, আবার সে জীবিত হয়ে ফিরে আসে। এভাবে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মন খুব খারাপ, তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। তখন গেসুদা রাজা, গেসুদারাস নামক একজন ব্যক্তি ছিল, কেউ বলেন উনি ছিলেন এই তার মাঝি অথবা কেউ বলেন খাদেম। এভাবে তিনি তখন বললেন যে হুজুর আমি সেই কাজ করতে পারবো। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এক টুকরা গরুর মাংস যদি সে কূপের ভিতরে ফেলানো যায় তাহলে তার সেই জাদু ক্রিয়া নষ্ট হয়ে যাবে, আর সে কূপের মধ্যে 40 জন নারী উলঙ্গ করে সেই রাজা গৌর গোবিন্দ রেখেছিল, যারা মুসলমানরা এখানে আসতে না পারে, মুসলমানরা তাদেরকে দেখে লজ্জা পাইবে চলে যাবে। তখন সেখানে গেসুদারাস তিনি বললেন যে হুজুর আমি যাইতে পারবো এক টুকরা মাংস নিয়ে। আর একটা তরবারি হাতে নিয়ে গেলেন, যে দেখলেন যে 40 জন নারী সেখানে উলঙ্গ। তখন গেসুদারাস নিজের তরবারে দিয়া নিজের কেল্লার মধ্যে আঘাত দিয়া কেল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিল। সঙ্গে সঙ্গে পাশে নদী ছিল, নদীর মধ্যে তার কেল্লা গিয়া পড়ল। কেল্লা সেই নদীর স্রোতে ভাসতে ভাসতে তিতাস নদীর কাছে গিয়ে জমা হলো, সেখানে অটোমেটিক গায়েবীভাবে মাজার তৈরি হয়ে গেল। এই হয়ে গেল কেল্লা শাহ মাজার। এটা কোনো ভিত্তি আছে? কথা বলেন ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। এই সমস্ত কাল্পনিক মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বলে বলে মুসলমানদেরকে ইমান ধ্বংস করে, হিন্দুদের থেকে এগুলি আসছে, এগুলি বলে বলে। আচ্ছা একজন মানুষ সে কেল্লা নিজ হাতে ফেলা দিল, ফেলা দেওয়ার পরে আবার হাতের মধ্যে সেই মাংস টুকরা নিয়ে সেখানে গেল, ওই 40 জন নারী দেখল যে কেল্লাবিহীন মাথাবিহীন একটা লাশ আসতেছে, রক্ত ঝরতেছে, ওই মহিলাগুলি চলে গেল এবং সেখানে মাংসের টুকরা কূপের ভিতরে ফেলে দিল। এই কথা কেউ বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্য নয়। কেল্লা ছাড়া মানুষ চলতে পারে না, এবং নিজেকে নিজে আত্মহত্যা কেউ করতেও পারে না, ইসলামে হারাম। আপনি যত ভালো কাজ করেন ইসলামে বলে নাই নিজেকে আপনি আত্মহত্যা করে সেখানে আপনি কুবের ভিতরে মাংস ফালান। এই সমস্ত গাঁজাখুরি কথা আমাদেরকে শোনানো হয়। সেখানে কেল্লাশার মাজার নামে সেখানে মাজার গঠিত হয়েছে এবং সেখানে গিয়ে উরস হয়, গান বাদ্য হয়, কেল্লাশাহের মাজার নামে গান বাদ্য করে সেখানে আয়োজন করা হয়, খাওয়া দাওয়া হয়। অথচ এই মাজারে যে খাওয়ার আয়োজন করা হয় কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাধ্যমে সে কথা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل بغير الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী এবং মদ এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহর নাম বেদে যে প্রাণী জবে করা হয় এখন অধিকাংশ মাজারে যেখানে উরস হয় মাজারে নামে বাবার নামে উৎসর্গ করা হয় যে ছাগল গরু মহিষ এগুলি এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো এটাও হারাম কিভাবে যদি কোনো মুসলমান আল্লাহর নামে জবে করে সেটা খাওয়া হালাল আর পূর্বেকার জামানার মুশরিকরা তারা বিভিন্ন দেবদেবীর নামে উৎসনা করত বর্ষণা করত তারা উৎসর্গ করত সেই উৎসর্গ বস্তু হারামে আয়াতের মাধ্যমে মুফাসসিরে কেরাম বলেন এমনি ভাবে যদি কোনো মুসলমান কোনো বাবার নামে যদি মান্নাত করে মাজারে যদি গরু ছাগল মুরগি মান্নাত করে ওই মান্নাত করা গরু ছাগল যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে তারপরে ওই মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম কথা বলুন ঠিক কি না তাহলে মাজারের মধ্যে যে সিন্নি আর পায়েশ আর যে সমস্ত খিচুড়ি পাক করা হয় এগুলি খাওয়া হারাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাধ্যমে এটা আমার কথা না মুফাসসিরে কেরাম বলেছেন কথা বলুন ঠিক কি না তাহলে কেল্লাশার মাজারে যান লোহাকুর মাজারে যান এগুলি যে যে আপনারা হারাম বস্তুগুলো খেয়ে আসেন এই হারাম বস্তু খাইলে মানুষের দিল মরবে অন্তর মরবে এজন্য মাজারের সিন্নি এগুলি খাওয়া হারাম সম্পূর্ণ হারাম কথা বলুন ঠিক কি না এভাবে দেখলাম বগুড়া মহাস্থানগড় একটা জায়গা আছে বগুড়া যারা আছেন আপনারা চিনবেন সেখানে একটা মূর্তি ছিল মন্দির ছিল মন্দির কিভাবে জানি ভেঙে গেল বড় একটা পাথর আগে সেখানে হিন্দুরা পূজা করত এই পাথরগুলি ভাঙা ভাঙা কিছু অংশ সেখানে মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যায় সেখানে দুধ ডালে এই দুধ নাকি পাথরে খেয়ে ফেলে আচ্ছা এটা তো সাধারণ মানুষে বুঝে আপনি যদি একটা ইটের উপরে পানি রাখেন দুধ রাখেন কতক্ষণ পরে যায় দেখবেন ইটে দুধ খেয়ে ফেলছে ঠিক কিনা বলুন একটা পাথর বৈজ্ঞানিকভাবে এই পাথরটা হলো শোষণ ক্ষমতা আছে এটার মধ্যে পানি ডাললেও শোষণ করে দুধ ডাললেও শোষণ করে নিয়ে যায় আর এটার মধ্যে একটা কুকুরে চাটতেছে কে চাটতেছে কুকুরে চাটে আবার কিছু মানুষ আছে পাগল টাইপে আবার কিছু আছে যে ভবের পাগল এরা গিয়া এই পাথর থেকে দুধ এনে এনে চেটে চেটে খায় জিরো বল নাউজুবিল্লাহ কুকুরে যে জায়গায় একবার মুখ দিবে এটার মতো জঘন্য নাপাক আর হতে পারে না এই নাপাক বস্তুটাকে পাক করতে হলে ছয়বার অন্যান্য বস্তু সাবান অথবা সাইডে দিয়া ধুইতে হবে সাতবারের মাথায় সপ্তমবারের মাথায় মাটি দিয়া ঘষে তারপরে ধুইতে হবে তাছাড়া কখনো পাক হবে না ওই নাপাক বস্তুগুলি ওই মাজারের নামে ওই পাথরের নাম করে অলৌকিক ক্ষমতার নাম করে মুসলমানদেরকে কুকুরের আড্ডা খাওয়ানো হচ্ছে কথা বলুন ঠিক কিনা এরকম অবান্তর ধারণা অবান্তর বিশ্বাস কুফুরি আকীদা শিরকি আকীদা মুসলমানদেরকে শেখানো হচ্ছে মুসলমানদেরকে শিরিক নামক এই সমস্ত কাজগুলি শেখানো হচ্ছে এই মাজারগুলির নাম দিয়ে আমি দেখলাম যে ভারতের কিছু হিন্দু যারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আবার কিছু লাল শালু পরে দাঁড়িয়ে আছে হাতে বড় বড় লাঠি বাঁকা সিংহের মতো এরকম কিছু উস্কো খুস্কো চুল এবং শরীরের মধ্যে কাদা মেখে হ্যাঁ কিছু আছে শরীরের মধ্যে বিভিন্ন রং বেরঙের রং এভাবে দিয়ে তারা আছে আর মানুষে তাদেরকে পূজা করতেছে আমাদের দেশের মাজারগুলি তো এই অবস্থা দেখা যায় মাজারের মধ্যে কিছু ভণ্ড লাল ছালো তারা সেখানে এভাবে তারা কুন্নিশ করতেছে তাদেরকে উলঙ্গ হয়ে আছে কেউ কেউ লাল ছালো পরে খাড়িয়ে আছে কেউ এভাবে গান বাদ্য করতেছে কেউ গান দেখাচ্ছে আর তাদেরকে ভক্তি শ্রদ্ধা করতেছে হুবহু হিন্দুদের মতো করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা এই হিন্দুদের থেকে এই মাজার হিন্দুদের থেকে এই পূজা এই কুন্নিশ করা এই প্রণাম করা সব কিছু এসেছে আজকে এই এই দেশের 92% মুসলমান দেশের মুসলমানদেরকে এই পূজা অর্চনা শিখাচ্ছে এই হিন্দুরা এই হিন্দুদের থেকে আজকে মুসলমানরা না জানার কারণে না বোঝার কারণে তারাও পূজা অর্চনায় লিপ্ত আছে কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের ইমানকে আগে বাঁচাতে হবে আমাদের মুসলমানিত্বকে ধরে রাখতে হবে সামান্য একটির কারণে আপনার ইমানটাকে আপনি বিলিয়ে দিচ্ছেন মাজারের মধ্যে আপনি গরু দিয়া বাবার নামে হ্যাঁ ছাগল দিয়া এরকমভাবে মাজারের মধ্যে মান্নাত করা হারাম মোমবাতি দেওয়া হারাম আগরবাতি দেওয়া হারাম গরু দেওয়া হারাম ছাগল দেওয়া হারাম চান্দা দেওয়া হারাম মান্নাত করা হারাম এ হারাম কাজ করে মুসলমান করতে পারার কথা বলুন ঠিক কিনা এই জন্য হারাম কাজকে আপনারা করবেন
কথা বলেন করবেন করবেন না এবং শিরিকি কাজের মধ্যে আপনারা লিপ্ত হবেন না আপনারা যে কোনো কিছু আশা পূরণের জন্য অনেক সময় দেখা যায় কয় অমুক মাজারে ছাগল মানত করলাম এটাও হারাম অমুক মাজারে গরু মানত করলাম এটাও হারাম একমাত্র মানত করতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আর এই মানত করা বস্তু একমাত্র হক হলো গরীব মিসকিনদের আর আপনি যে মাজারে দেন আপনার যুক্তি হলো মাজারে তো সেখানে গরীব মিসকিন আছে মাজারে গরীব মিসকিন একটা নামাজ পড়ে না একটা হালাল হারাম বাস বিচার করে না এখানে নেশাকুর সবগুলি পাগল ছাগল থাকে এর সেখানে দেওয়া যাবে না আর মাজারে যিনি শুয়ে আছেন তিনিও এটার উপকার ভোগী নয় সেখানে তিনি এগুলি করতেও বলেন নাই শাহজালাল আলী আমাই রাহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহ আলাই এরকম ভাবে যত বুজুর্গানে দিন তারা কিন্তু এগুলি করতে বলেন নাই বরং এগুলি আমরাই বানিয়েছি আমরাই করতেছি এরকম ভাবে এই মাজারের মধ্যে যে সমস্ত কাজগুলি করা হয় এক নাম্বার দেখবেন যে তাওয়াফ করা হয় এই তাওয়াফটা একমাত্র হক হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার কথা বলুন ঠিক কিনা অথচ তাওয়াফ করতে সেখানে মাজারে দুই নাম্বার হলো সেখানে তারা মাজারে চুমা দেয় আর চুমা দেওয়ার হকদার হলো একমাত্র হজরত আসওয়াদ কথা বলুন ঠিক কিনা যে হজরত আসওয়াদ চুমা দিলে গুনাহ ধরে যায় সেখানে চুমা না দিয়া মাজারে চুমা দিচ্ছে তিন নাম্বার বরকতওয়ালা পানি হচ্ছে একমাত্র পৃথিবীর মধ্যে কোন পানি জমজম কোন কোন পানি জমজমের পানি কিন্তু এমনও আমরা দেখছি বাবা গোসল করে না বছর কি বছর বছরে একবার সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছালা পরানো জ্বর এরপরে কুকুর পর্যন্ত দুর্গন্ধে পালায় এরকম বন্ধ বেনামাজি মদখোর গঞ্জাখোর একটা বদমাশের গোসল করায় তাকে সেই পানি তার ভক্তবৃন্দরা পান করতে ছিল বল না আউযুবিল্লাহ গুখাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম শুকুরের পানি খাওয়া শুকুরের মাংস খাওয়া যেমন হারাম এ বন্ধর শরীর গোসল করায় পানি খাওয়া একই হারাম কথা বলুন ঠিক কিনা অথচ এই বরকতময় পানি জমজমের পানি না খায়া ওই বন্ধকে গোসল করায় জীবনে একবার গোসল করে না আজ্ঞা হোসেন আর তার পানি গোসল করায় পান করতেছে সি 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 নাউজুবিল্লাহ এরকম ভাবে চার নাম্বার গিলাপ দিয়ে ঢাকা গিলাপ জড়ানো একমাত্র হকদার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কথা বলুন ঠিক কিনা সে বাইতুল্লাহকে গিলাপ না দিয়া মাজারকে গিলাপ দিয়ে সাজায় এই মাজারকে গিলাপ দিয়ে সাজাতে কে বলেছে আল্লাহ রসুলের বড় এর চাইতে বড় মাজার পৃথিবীতে আছে আল্লাহ রসুলের মাজারের মধ্যে যেহেতু উরস নাই সেখানে গিলাপ দিয়ে সাজানো হয় না তাহলে আপনার শাহজালাল আর ইমানি কে এত বড় পীর হয়ে গেছে যে তার মাজারের মধ্যে উরস করতে হবে গিলাপ দিতে হবে চুমু দিতে হবে গিলাপ গোসল সেখানে মাজার গোসল করাতে হবে মান্যত করতে হবে এগুলি সম্পূর্ণ হিন্দুদের থেকে এসেছে মুসলমানরা এগুলি করতে পারে না মুসলমানদের কৃষ্টি কালচার এগুলি হতে পারে না কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদান তোমরা আমার কবরকে ঈদের মতো বানাও না উরস করো না বছর একবার বন্ধদের মতো তোমরা সেখানে এসে সমবেত হয়ে ঈদের দিন যেরকম জমায়েত হয়ে মানুষ আনন্দ করে তোমরা সেখানে উরস আর ডুল তবলা নিয়ে তোমরা উরস করো না গাঞ্জা মদ নিয়া মেতে থেকো না এই কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে মেশকাত শরীফের মেশকাতুল মাসাবির হাদিসে প্রমাণ এই কথা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এরকম ভাবে পাঁচ নাম্বার সিজদার হক একমাত্র কে জোরে বলেন সিজদার হকদার কে আল্লাহ কিন্তু সিজদা দিচ্ছে তারা বাবার মাজারে সিজদা দিচ্ছে বাবার পায়ে এরকম সিজদা দিয়ে সুস্পষ্ট শরীক করতেছে মুসলমান থেকে সে খারেজ হয়ে গেছে এভাবে আদবের হকদার আদবের সাথে একমাত্র দাঁড়াইতে হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজের মধ্যে কথা বলুন ঠিক কিনা কিন্তু দেখা যায় সেখানে মাজারের মধ্যে গিয়া বাবার সামনে আদবের আদবের মতো এভাবে প্রণাম করতে থাকে আর হিন্দুদের মতো ভক্তি শ্রদ্ধা দিতে থাকে এগুলি হলো সম্পূর্ণ হিন্দুদের কৃষ্টি কালচার হিন্দুদের থেকে এসেছে মুসলমানরা এগুলি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ফিতনা এরকম শিরক এরকম জঘন্য অপরাধ হিন্দুদের কর্ম থেকে মুসলমানদেরকে বাঁচান এবং মাজার ভক্ত থেকে মুসলমানদেরকে বাঁচান